মহাকাশ গবেষণা নিয়ে একটি দারুণ খবর দিতে চলে এলাম স্পেস ওয়াক করল শুধুমাত্র মহিলাদের অ্যাস্ট্রোনট টিম এই প্রথম ঘন অন্ধকার চারপাশে মহাকাশচারীর পোশাকে থাকা বিশেষ আলোতে দেখা যাচ্ছে স্পেস স্টেশনের গায়ে লাগানো রয়েছে বিশেষ হ্যান্ডেল সেটা ধরে মহাশুনে একটু একটু করে এগিয়ে চলেছেন ক্রিস্টিনা কোক ও জেসিকা মেয়ার জেসিকা মেয়ার নামটা শুনেই আপনাদের মনে পড়ে গেল কয়েকদিন আগেই তার মহাকাশে যাওয়ার যে দৃশ্য আমরা লাইভ দেখিয়েছিলাম যার সঙ্গে গেছিলেন ইউএইর যে অ্যাস্ট্রনট হাজা আলমানসুরি চলে আসি আজকের এই ভিডিওর বিষয়ে ক্রিস্টিনা কোক ও জেসিকা মেয়ার এই দুজন নাসার নবচর মহিলা একসাথে স্পেস ওয়াক করলেন এবং ইতিহাস গড়লেন মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার এই দুই কন্যা এই প্রথম স্পেস ওয়াক করল মহিলা দল সেই দৃশ্য লাইভ স্ট্রিমিংও করল নাসা মিশন কন্ট্রোল রুম থেকে নবচরদের সঙ্গে কথা বলতে শোনা যায় আরও এক মহিলাকে অনেকেই জানতে চান তিনি কে পরে নাসা টুইট করে মহিলা কণ্ঠটি মহাকাশচারী স্টেফানি উইলসনের বিয়াল্লিশ দিন মহাকাশে কাটিয়ে এসেছেন তিনিও পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা বাসযোগ্য স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কোনো যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে সেখানে থাকা গবেষকরাই তা মেরামত করেন মহাকাশচারীর পোশাক পরে স্পেস স্টেশনের বাইরে বেরিয়ে মহাশূন্যে নেমে যন্ত্রপাতি ছাড়াতে হয় মহাশূন্য এই হাটাকেই বলে স্পেস ওয়াক গত অর্ধশতকে এমন অন্তত চারশো কুড়িটি স্পেস ওয়াক হয়েছে কিন্তু সব অভিযাত্রীর দলেই থেকেছেন কোনো না কোনো পুরুষ বদল ঘটল চারশো একুশতম স্পেস ওয়াকে কেপ ক্যানাভেরালের স্থানীয় সময় শুক্রবার সকাল আটটা নাগাদ মহাশূন্যে বেরন ক্রিস্টিনা ও জেসিকা মহাকাশ গবেষণা কেন্দ্রের ব্যাটারি চার্জার বা বিসিডিইউ এর একাংশ বিকল হয়ে গিয়েছিল স্টেশনের সৌর প্যানেল থেকে কতটা বিদ্যুৎ ব্যাটারিতে যাবে সেটা নিয়ন্ত্রণ করে এই অংশটি বিকল অংশ সারাতে অন্তত পাঁচ ঘন্টা সময় লেগেছে দুজনের এর আগে এই ইউনিটে গোলমাল হলে রোবটিক আর্মের সাহায্যে সারানো হয়েছে কিন্তু এবারে যেখানে ত্রুটি ধরা পড়েছিল সেটি এমন জায়গায় যে যন্ত্রের পক্ষে তা সারানো সম্ভব হয়নি গত সপ্তাহে ক্রিস্টিনা ও তার এক পুরুষ সহকর্মী ওই ইউনিটেই নতুন ব্যাটারি লাগান কিন্তু আরও কিছু বদলের প্রয়োজন ছিল তখনই নাসা সিদ্ধান্ত নেয় পূর্ব পরিকল্পিত মহিলা দলের স্পেস ওয়াক শুক্রবারই হবে এই মুহূর্তে স্পেস স্টেশনের বাসিন্দা চারজন পুরুষ বিজ্ঞানী কেন্দ্রের ভিতরে থাকবেন ব্যাটারি চার্জার ইউনিট সাড়াতে স্পেস ওয়াক করবেন দুই মহিলা ক্রিস্টিনার এই চতুর্থ স্পেস ওয়াক আর জেসিকার প্রথম সাত মাস আগে মহিলা দলের স্পেসওয়ার্কের পরিকল্পনা করেছিল নাসা তারা ঘোষণাও করে দিয়েছিল সংবাদপত্রে ফার্স্ট অল ওম্যান স্পেস ওয়াক শিরোনামে খবরও প্রকাশিত হয়ে যায় উইমেন্স হিস্ট্রি মান্থ এই মাসেই নজির গড়বেন ক্রিস্টিনা কোক ও অ্যান ম্যাকলেন। কিন্তু এরপরেই নাসা ঘোষণা করে ইচ্ছা থাকলেও তা সম্ভব হচ্ছে না কারণ মহিলা নবশ্চরের পোশাক কম পড়েছে দুজনেরই মিডিয়াম মাপের পোশাক প্রয়োজন এই সময় হিলারি ক্লিন্টন টুইট করেছিলেন তাহলে পোশাক তৈরি করা হোক প্রাক্তন ফার্স্ট লেডি ও ডেমোক্র্যাট নেত্রীর কথাই রেখেছে নাসা মহিলা নবশ্চরদের উপযোগী পোশাক তৈরি করেছে তারা এর আগে চারশো স্পেস ওয়াক হয়েছে পাঁচশো ষাট জনেরও বেশি মানুষ মহাকাশে গিয়েছেন কিন্তু মহিলার সংখ্যা মাত্র পঁয়ষট্টি কেন অর্ধশতক ধরে স্পেসওয়াক হচ্ছে কেন এত বছরে এই প্রথম কোন মহিলা দল স্পেসওয়াক করল বিশেষজ্ঞরা জানাচ্ছেন পুরুষ ও মহিলাদের ঘাম হওয়ার তফাত রয়েছে কোন সুস্থ মহিলার তুলনায় পুরুষেরা ঘামেন বেশি মহাশূন্যে নবস্চরদের দেহ ঠান্ডা রাখতে পোশাকে ভেন্টিলেশন ও কুলিং সিস্টেম থাকে এই পোশাকগুলো পুরুষদের দেহের জন্য উপযোগী করে তৈরি করা হয় তাই মহিলা নবস্চরের পোশাক কম পড়েছিল আর এই কারণেই এত দেরি করে এই কাজটি হল সে যাই হোক এই ইতিহাস কিন্তু লেখা থাকলো নাসার মহিলা অ্যাস্ট্রোনট টিম এই প্রথম স্পেস ওয়াক করল যেটি চারশো একুশ নম্বর স্পেসওয়াক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না তথ্যসূত্র আনন্দবাজার ও নাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসি কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য